জানি কতটুকু সফল হবে বাট তাদের এই প্রচেষ্টাকে আমি সেলিউট জানাই কারণ এই সাহসটা আমাদের শক্তিশালী আরব রাষ্ট্র বলেন দুবাই বলেন সৌদি বলেন অন্যদের কিন্তু নাই ভাই কারণ কি এরা পশ্চিমাদের চাটুকার ইয়েমেনের বীররা গতকালকে যে দৃশ্য দেখিয়েছে এই দৃশ্য বলে দিচ্ছে যে আগামী দিনগুলোতে ইঙ্গো মার্কিন বাহিনী আর ফিঙ্গো মার্কিন বাহিনী যারাই আসুক এই সাগর অঞ্চলে যেমনি যুদ্ধজাহাজের মাঝখানে মাঝখানে ক্ষেপণাস্ত্র মারতেছে আমি আবারও বলি আমাদের ওই ক্যাপাবিলিটি নেই বাট সাহসটা দেখেন মাথার মধ্যে কাফনের কাপড় বাইধা হাজার হাজার না প্রায় লক্ষাধিক জনতা তারা বরণ করার জন্য প্রস্তুতি হয়ে লোহিত সাগরের কিনারায় চলে গেছে যদিও সাগরের মধ্যে তো আর আমেরিকার সেনারা নাইমা যুদ্ধ করবে না বাট যদি যুদ্ধ করত এই যে এনার্জেটিক লেভেল এই লেভেল দেখে মনে হচ্ছে যে দুই সের মার্কিন সেনারা তারা গুতাই মাইরালাইতো ঘটনা দেখেন নিজেদের শক্তি প্রদর্শন করতে উন্মুখ হয়ে আছে আমাদের ইএমএনের বীররা এবং তাদের যারা ফ্যান ফলোয়ার বা সমর্থক আছেন ইএমএনের রাজধানী সানায় গতকালকে জড়ো হয়েছিল হাজার হাজার যারা কর্মী এবং সমর্থক আছেন বা তারা যারা এখানের নিয়মিত যোদ্ধা আছেন নানা ধরনের প্লে কার্ড আর তাদের হাতে থাকা মানে মেশিনারিজগুলোকে উঁচিয়ে সামরিক কুচকাওয়াজ করেছে তারা পশ্চিমাদের আগ্রাসনের প্রতিবাদ আর আমাদের ফিলি ভূমিতে যেই ঘটনা ঘটছে সেটাকে বন্ধে এবং ফিলিদের প্রতি আমাদের বীরদের প্রতি সানায় জড়ো হয়ে তারা সমর্থন জানিয়েছেন ইসাল এবং পশ্চিমাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছে তারা শত্রুপক্ষ যত শক্তিশালী হোক আর তাদের হামলা যত জোরালোই হোক তার শক্ত হাতে মোকাবেলারও ঘোষণা দিয়েছে আমাদের বীর নেতারা বলছেন শত্রুদের মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত আমরা স্থল জল আকাশ এবং সব পথে আমরা হামলা মোকাবেলা করব। পৃথিবীর বুক থেকে এই পশ্চিমা শত্রুদের নিশ্চিহ্ন করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বীররা ইয়েমেন বলছে পশ্চিমা আর ইসালিদের আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ইয়েমেন বা ফিলি কোনোটাই দখল করতে পারবে না তারা লোহিত সাগরের পানিতে তাদের ডুবিয়ে চুবিয়ে মারা হবে ইয়েমেনের ভূখণ্ডে কবর খরে রাখা হয়েছে তাদের জন্য আর সেই কবরে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি দর্শক এরোই মধ্যে মার্কিন এবং ব্রিটিশ মানবাধিকার কর্মীদের আগামী এক মাসের মধ্যে ইএমএন ছাড়ার নির্দেশও কিন্তু দিয়েছে আমাদের হুতিবীরা ইএ সংক্রান্ত কোনো কাজ বা পরিকল্পনায় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিয়োগ না দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখন এই যখন সিচুয়েশন গতকাল কি কিন্তু যুক্তরাজ্য ইয়েম সাথে আর লড়াই না করার কিন্তু ওয়ান অফ ঘোষণা দিয়েছে আবার আমেরিকো বলছে যে এইভাবে আসলে বীরদেরকে কন্ট্রোল করাটার সুযোগ নাই ওদিকে বৈশা বসে আঙ্গুল চোষছে কে সৌদি আরব মদের দোকান খুলতেছে যুবরাজ মোহাম্মদ সালমান আর রে আবার ধরছে ইসরায়েল কাতারকে বিষয়টা তো ঠিক না আমরা এইভাবে তোমরা করতে পারো না কূটনৈতিক সম্পর্কের সমস্যা তো তুরা বৈশা বৈশা কলা খা ঠিক আছে যখন এসে ঘাড়ের উপর আরও দুই চারটা দিয়ে ফেলবে তখন হয়তো তাদের ঘুম ভাঙবে আমি ধন্যবাদ জানাই ইমানের বীরদের যে তাদের হাতে যতটুকু শক্তি আছে ক্ষমতা আছে সেইটা নিয়ে লড়াই করার জন্য আমেরিকার মতন একটা পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ইনশা আল্লাহ তাদের সহায় হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম